কিরে ভাই কি হইলো? এই এই ড্রাইভার এই আস্তে 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 ওরে নড়েন সাইডে নেন আমি আমার মূলত সবসময় ক্যামেরা হেলমেটে লাগানো থাকে, চলন্ত অবস্থায় গাড়ি। আমি মেডিকেলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার অনেক দূরেই দেখলাম যে একটা গাড়ি, ভ্যান আর রিক্সা এরকম সজোরে মানে শব্দ হইল, পইরে গেল। পইরে যাওয়ার পরে আমি যাইতে না যাইতেই দেখি ডিউটিরত অবস্থায় এখানে সার্জেন্ট পাশে ছিল, একজন এএসআই কনস্টেবল আর কি ওই ওখানে দাঁড়ানো ছিল। সে দৌড়ে গিয়ে তাদেরকে যেভাবে উদ্ধার করলো, মানে আমি আসলে অবাক হয়ে গেছি। এরকম আসলে আমি আমার চোখের সামনে কখনোই এটা ঘটতে দেখি নাই। তো তার হাতে ফ্র্যাকচার ছিল অ্যান্ড ব্যান্ডেজ ইয়া ছিল, তারপরেও সে তাকে উদ্ধার করে কোলে নিয়ে অটোতে ভইরা তারপর চিকিৎসার জন্য যেভাবে মানে মনে হয়েছে যে তার আপনজন কেউ, তার মনে হয়েছে যে তার সন্তান আসলে রাস্তায় পড়ে রয়েছে, যে ভাই কেউ একজন এগিয়ে আসেন, তাকে একটু নিয়ে যান, আরও উদ্ধার করতে হবে। রাস্তায় মূলত তিন চারজন একদম সরাই সিটে ইয়া ছিল। তো ঘটনাস্থলে মানে সে গেছে সর্বপ্রথম, তারপরে আমি গেছি, তারপরে আরও চার পাঁচজন চলে আসছে। যাই হোক, এই হইল যে ওই দিনকার ঘটনা। কিন্তু পুলিশের ভূমিকাটা ছিল আসলে অসাধারণ। এরপরে তাকে মাথায় পানি দেওয়া, তারপরে কিছু খাবেন কি না, পানি এনে পানি খাওয়াইছে, রোজা আছে কি না সেটা জিজ্ঞেস করলো, মাথায় পানি দিয়ে দিছে, কোনখানে ইয়া হয়েছে কি না, ক্ষতি হয়েছে কি না, আর কোনো সাহায্য লাগবে কি না, আমি পুরো জিনিসটাই আর কি দেখলাম। যদিও আমি তার সাথে আসলে সরাসরি পরে আর সাক্ষাৎ করতে পারি নাই। প্রশংসা করা উচিত কি না? আসলে আমি যদি বলি তাহলে এটা আসলেই প্রশংসার দাবিদার। সে তার এই যে ভূমিকাটা ছিল একদম মানে মানে অকল্পনীয় একটি ভূমিকা, এবং হঠাৎই এটা আসলে সেও বুঝতে পারে না যে সে মানে ক্যামেরার ফাঁদে পড়ে যাইবে। আসলে আমি যদি বলি আমার যে ক্যামেরার ভিতরে যে সে আটকে গেছে সেটা সে আসলে দেখে নাই, কারণ সে ওইদিকে খেয়ালই করার মতো তার অপশন ছিল না, সে উদ্ধার কাজেই ব্যস্ত ছিল। কিন্তু আমি তার ভূমিকাটা আসলে দেখেই মূলত আমি এটা পাবলিশ করছিলাম। কিন্তু পাবলিশ করার পরে আসলে তার যে বিষয়টা, অনেকেই তার প্রমোশন চাইছে, অনেকে তারে মানে দোয়া করছে। আমার চ্যানেলে আসলে যদি ঢোকেন তাইলে দেখতে পারবেন, ভিডিওটা মোটামুটি এই। যদি বলি আসলে রিয়েল লাইফে বা অনেকেই আমি 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 আরেকটু যদি বলি আপনাকে, সেটা হলো যে ইয়া অনেকে মনে করছে কি এটা একটা সাজানো নাটক ছিল, কারণ রিয়েল লাইফে এটা আসলে হয় না, এটা সাজানো নাটক। আমার অনেকে কমেন্টও করছে ভাই এটা তো সাজানো নাটক, আসলে অ্যাক্সিডেন্ট তার এই যে কেনু কাইটে গেছে, আবার পাও ভাঙছে কিনা, হঠাৎ ওখানে ডাক্তারও ছিল, ওই মেডিকেলের ডাক্তার, যে আমি একজন মানে হাড্ডি বিশেষজ্ঞ কি ডাক্তারের কথা বললো। কিন্তু আসলে রিয়েল লাইফে এটা আসলে দেখা যায় না যে এইরকম মানে তৎপর, মানে সাথে সাথে এটা আমরা সিনেমায় দেখি, কিন্তু আমি রিয়েল লাইফে এইটাই এই প্রথম দেখলাম। ভ্যানের সব ঠিক আছে, যে ভ্যানালয় সব পাইছে, আস্তে 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 আস্তে, আরে আপনি ওঠেন, আস্তে ওঠেন না কেন, গাড়িতে না হয় ওই ছাওয়াই করে ব্রেক দেবে। কাকা আপনি কিছু খাবেন, সুস্থ আছেন এখন?
না লাগে না যাক সুস্থ আছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে হে আসে আপনি খুশি হয়েছেন কার ঘরে জনগণের উপরে আপনি যারা আমরা তো হেল্প করছেন দুনো ড্রাইভারে তার উপর আমরা খুশি সব ঠিক আছে তাহলে সুস্থ থাকেন আপনি যদি অসুস্থ বোধ মনে করেন আমি তো আমি ডাক্তার দেখাবো ঠিক আছে যাক শুনে দেন আস্তে আস্তে যান বাসা যে রেস্ট করুন এই ভ্যানে ভ্যানালা সব পাইছে কিনা জিগান ওই যে ভ্যান ভ্যানে ড্রাইভার ওই যে ভ্যান